আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হাঙ্গেরির পেট শহর থেকে আমি মাসুদা জান্নাত আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমি কথা বলবো আসলে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকান স্কলারশিপ নিয়ে। হ্যাঁ, আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওগুলো অবশ্যই স্কলারশিপ নিয়ে করার চেষ্টা করব, কারণ অনেকদিন থেকে ভাবছিলাম করব করব কিন্তু সামহাও করা হচ্ছিল না। সো আজকে আমরা এই স্কলারশিপ নিয়েই কথা বলবো। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, এবং যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন ইফ ইউ লাইক দিস ভিডিও। স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ হাঙ্গেরিয়ান গভর্নমেন্টের একটি স্কলারশিপ, এবং বিগত বছরগুলোতে এই স্কলারশিপে প্রায় 5,000-এর অধিক শিক্ষার্থী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনা করতে এসেছে, এবং বাংলাদেশ থেকেও 2019 সালে প্রথম ব্যাচ হাঙ্গেরিতে এসেছে, এবং এবছরও অর্থাৎ 2020 সালে প্রায় 100 জন শিক্ষার্থী বাংলাদেশ থেকে এই স্কলারশিপে এসেছে। এই স্কলারশিপের অধীনে ব্যাচেলর, মাস্টার্স, ওয়ান টায়ার মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আপনি আসতে পারেন হাঙ্গেরিতে। সো প্রথমে আমরা স্কলারশিপের সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। এই স্কলারশিপের সবচেয়ে বড় যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে নো টিউশন ফি, অর্থাৎ আপনি এখানে পড়াশোনা করতে আসলে আপনার ভার্সিটির যে টিউশন ফি রয়েছে সেই টিউশন ফিটা কিন্তু আপনাকে দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণভাবে টিউশন ফি ছাড়া আপনি পড়াশোনা করতে পারবেন, সেটা কিন্তু হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট বহন করবে আপনার টিউশন ফিটা। সেকেন্ড যে সুবিধার কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা তো আপনাকে টিউশন ফি ছাড়া পড়াশোনা করতে দিবে, প্লাস আপনি যেখানে থাকবেন থাকার জন্য তারা একটা মাসিক ভাতা আপনাকে প্রদান করবে, যেটা ব্যাচেলর এবং মাস্টার্স লেভেলে প্রায় 43,700 ফরিন, যেটা বাংলাদেশি টাকায় 12 থেকে 13,000 টাকার মতো, এবং সেই সাথে আপনার থাকার জন্য তারা একমোডেশনের ব্যবস্থা করবে ভার্সিটি ডর্ম গুলাতে। আর একটা কথা বলে রাখি, এখানে ভার্সিটি ডর্ম গুলো কিন্তু যথেষ্ট ভালো। আমি যেহেতু পেজে আছে, পেজে দুটা ডর্মের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল অলরেডি আছে, আপনারা দেখতে পারেন, আর আস্তে আস্তে অন্যান্য ডর্মের ভিডিও গুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনার ডর্মে থাকাটা কিন্তু ফ্রি, প্লাস আপনি যদি ডর্মে না থেকে বাইরে ফ্ল্যাটে উঠতে চান তখন হচ্ছে সেই সমপরিমাণ টাকাটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, এবং সে টাকার পরিমাণ প্রায় 40,000 ফরিন, যেটা দিয়ে আপনি বাইরে আসলে থাকতে পারবেন। এবং পিএইচডি হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু 1,40,000 ফরিন ফর ফার্স্ট 2 ইয়ার্স, অর্থাৎ প্রথম 4 সেমিস্টারের জন্য, এবং লাস্ট 2 ইয়ার্সের জন্য 1,80,000 ফরিন। আর আপনার তাদেরও একোমোডেশন সেম, তারা যদি বাইরে থাকতে চান তাদের থাকার জন্য 40,000 ফরিন। তৃতীয় যে সুবিধার কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আপনারা সবাই জানেন দেশে বাইরে পড়তে আসলে শিক্ষার্থীদের একটা হেলথ ইন্স্যুরেন্স করা লাগে, এবং যেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়। কিন্তু যারা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়ান স্কলারশিপে আসবেন তাদের জন্য কিন্তু এই হেলথ ইন্স্যুরেন্সটা ফ্রি, এটা কিন্তু একটা বিশাল বড় সুবিধা। এখন আমরা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়ান স্কলারশিপে আবেদনের জন্য আসলে আপনার কি যোগ্যতা লাগবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি জাস্ট দু একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি 2019 সালের দিকে একটু নজর দিই যে এই স্কলারশিপে 2019 সালের সিনারিওটা কি ছিল, সেখানে আমরা দেখতে পাবো যে 2019 সালে এই স্কলারশিপে কিন্তু 74টা নতুন প্রোগ্রাম অ্যাড হয়, যেটা কিন্তু প্রত্যেক বছরই বাড়ছে। ইভেন 2019 সাল কিংবা 20 সালে আমরা বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা এসেছিলাম, 2021 সালের জন্য নতুন যে সার্কুলার হয়েছে সেখানে কিন্তু আমরা আরো বেশ কিছু নতুন সাবজেক্ট দেখতে পাচ্ছি। তো আমরা আশা করবো যে প্রত্যেক বছরই আসলে এরকম নতুন নতুন প্রোগ্রাম অ্যাড হবে। তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুযোগ যে আমরা ভালো ভালো সাবজেক্টে নতুন নতুন সাবজেক্টে আসার সুযোগ হবে। এবং আরেকটা জিনিস আমরা যদি দেখি, সেখানে হচ্ছে প্রায় 28টা ইনস্টিটিউট স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের সাথে ইনভলভ। ইন্টারেস্টিং একটা জিনিস, 2019 সালে সবচেয়ে বেশি পরিমাণ অ্যাপ্লিকেশন কিন্তু এশিয়া থেকে হয়েছে। হ্যাঁ, এটা মোটামুটি ধরাই যায় যেহেতু এশিয়াতে বেশি মানুষ আছে, এশিয়া থেকে বেশি অ্যাপ্লিকেশন হবে। তো এশিয়া থেকে প্রায় 20,000-এর মতো অ্যাপ্লিকেশন হয়েছে, সেখান থেকে আমাদের বাংলাদেশ থেকে 100 জন শিক্ষার্থী এই
2019 সালে সিলেক্টেড হয়ে 2020 সালে পড়াশোনা করতে এসেছেন। সো ব্যাক টু দ্য পয়েন্ট, আবেদনের যোগ্যতা। তো আবেদনের জন্য প্রথমে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক না হলে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। 2 নম্বর, অবশ্যই আপনাকে ন্যূনতম 18 বছর বয়সের অধিকারী হতে হবে, অর্থাৎ 18-র নিচে কেউ এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনি যদি ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করতে চান, তবে এইচএসসি লেভেল পর্যন্ত আপনার অবশ্যই কমপ্লিট থাকতে হবে। আপনি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনাকে অবশ্যই ব্যাচেলর লেভেল পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। এবং অবশ্যই আপনি যদি পিএইচডিতে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাকে মাস্টার্স লেভেল পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। আচ্ছা, ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকে আসলে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লিকেশন করেন, কিংবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশে থাকে, যেমন অনেক ব্যাচেলরের ক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশে থাকে, সেক্ষেত্রে মাস্টার্সে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়ে আসলে অ্যাপ্লিকেশন করা যায়। কিন্তু আমি বলবো আইএলটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করাটা বেস্ট হবে, তখন আসলে সিলেক্টেড হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। আচ্ছা, আইএলটিএস এর ক্ষেত্রে অনেকে আসলে অনেকের মনে কোশ্চেন থাকে যে কত আইএলটিএস হলে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো। এটা আপনি যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন সেটার রিকোয়ারমেন্টসটা দেখতে হবে। মিনিমাম ধরা হয় 5.5, কিন্তু আপনার যদি 6 বা 6.5 থাকে, সেক্ষেত্রে আসলে পসিবিলিটিটা বেড়ে যায়। তাই আইএলটিএস এ যত বেশি ভালো করা যায় ততই ভালো, তবে মিনিমাম 5.5 এই রেজাল্ট হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদিও সাবজেক্ট ভেদে এটা ভিন্ন হতে পারে, আপনাদেরকে অবশ্যই প্রোগ্রামের রিকোয়ারমেন্টসটা চেক করে নিতে হবে। জিপিএর ক্ষেত্রে অনেকের আসলে মনে কোশ্চেন থাকে যে আমার জিপিএ কেমন হলে আমি হয়তো সিলেক্টেড হতে পারবো, কিংবা আসলে আমার সিজিপিএ কেমন হলে আমার জন্য চান্স ভালো থাকবে। সেক্ষেত্রে আসলে এখানে নির্ধারিত কিছু কিছু বলা হয়নি যে ঠিক কত হলে আপনি সিলেক্টেড হবেন, কিন্তু এক্ষেত্রেও সেম আইএলটিএস এর মতোই, আপনার রেজাল্ট যত ভালো হবে, জিপিএ যত ভালো হবে, কিংবা মাস্টার্স এর ক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রে সিজিপিএ যত ভালো হবে ততই আসলে ভালো। কি কি সাবজেক্টে আবেদন করা যাবে সেটা নিয়ে অনেক কোশ্চেন থাকে আমাদের মধ্যে। আমরা কি কি সাবজেক্টে আবেদন করতে পারবো, কোন কোন সাবজেক্টে বাংলাদেশের শিক্ষার্থীরা আসলে আবেদন করতে পারবে সেটা নিয়ে, তা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। আপনারা সেখানে যেয়ে যখন বাংলাদেশ সিলেক্ট করবেন, তখন কিন্তু বাংলাদেশের জন্য কোন কোন সাবজেক্ট আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন এবং সে অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে ওভারঅল বলা যায় বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষার বিভিন্ন শাখায় আসলে এখানে অ্যাপ্লিকেশন করা যায়। ল, ইঞ্জিনিয়ারিং, কিংবা যেমন আমি নার্সিংয়ে এসেছি, নার্সিং এবং মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলোতেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আসলে এখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, আপনাকে খুঁজে নিতে হবে যে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চান এবং কোন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান। অবশ্যই কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও করব ইনশাআল্লাহ, সেখানে আমি বিষয়টা আরও ভালোভাবে বুঝিয়ে দিব আশা করি, তখন আপনার জন্য বিষয়টা আরও ইজি হবে। এর ফাঁকে বলে নেই স্কলারশিপে আবেদনের প্রক্রিয়াটি যা সংক্ষিপ্তভাবে, যেহেতু আমি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা। তো এখানে কিন্তু আপনাকে 3টি ধাপে আবেদন করতে হবে। প্রথম ধাপে আপনাকে যখন স্কলারশিপের সার্কুলারটা তারা ওপেন করবে স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য, তখন আপনাকে সেই লিঙ্কে যেয়ে আবেদন করতে হবে। সেই লিঙ্ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের লিঙ্ক, দুটো লিঙ্কই আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখানে আবেদন করা শেষ হলে আপনাকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের একটা লিঙ্ক আছে, ওখানে আবেদন করতে হবে। এবং তৃতীয় ধাপে আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ে, অর্থাৎ বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ে, আপনাকে ডকুমেন্টগুলো হার্ড কপি সাবমিট করতে হবে। এই হচ্ছে মোটামুটি আবেদনের 3টা ধাপ। এবং এই আবেদন শেষ হওয়ার পরে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে যারা নমিনেশন প্রাপ্ত হবে তাদের একটা সংক্ষিপ্ত লিস্ট দিবে, সেটা মোটামুটি 120 থেকে 140 জনের একটা লিস্ট তারা প্রদান করবে। এবং সেখান থেকে আপনার এরপরের স্টেপে ভার্সিটিতে আপনাকে স্কাইপে ইন্টারভিউ দিতে হবে, যেটা ভার্সিটি কর্তৃপক্ষ গ্রহণ করবে।
এবং তারপর ভার্সিটি থেকে আসলে তারা জানিয়ে দিবে যে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা। এবং তৃতীয় ধাপে, অর্থাৎ আপনি যদি প্রথমে প্রথম ধাপে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেক্টেড হন, তারপর ভার্সিটি থেকে সিলেক্টেড হন, তারপর ক্যাম্পাস থেকে সিলেকশনের অপেক্ষায় থাকতে হবে, এবং সর্বশেষ তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনি কি সিলেক্টেড কিনা। এই হচ্ছে মোটামুটি তিনটা ধাপের সিলেকশন প্রক্রিয়া এবং তিনটা ধাপের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। সো এবার আসি পুরো স্কলারশিপের টাইমলাইনটা নিয়ে। স্কলারশিপের সার্কুলার মূলত নভেম্বর মাসেই ওপেন হয়। সো নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য টাইম থাকে। তো এই সময়ের মধ্যে আসলে অ্যাপ্লিকেশন করতে হবে স্কলারশিপের ওয়েবসাইটে, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, এবং অবশ্যই ডকুমেন্টসের হার্ড কপি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এবং তারপর আসলে শিক্ষা মন্ত্রণালয়ের নমিনেশনের জন্য, শিক্ষা মন্ত্রণালয়ের রেজাল্টের জন্য আসলে ওয়েট করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের রেজাল্টটা মূলত মার্চের মধ্যেই হয়ে যায়, এবং এরপরে মার্চ থেকে মে এর মধ্যে ভার্সিটির যে স্কাইপি ইন্টারভিউ কিংবা এন্ট্রান্স এক্সাম, আমরা যেটাই বলি, এটা মূলত মে এর মধ্যে হয়ে যায় এবং এর রেজাল্ট আমরা এর মধ্যে পেয়ে যাই। তারপরে স্কলারশিপ কমিটির যে রেজাল্ট, অর্থাৎ ফাইনাল রেজাল্ট, আমরা জুনের মধ্যে পেয়ে যাব, এবং জুন জুলাইয়ের মধ্যে ভিসা প্রসেসিং, এবং তারপরে সেই আগস্ট সেপ্টেম্বরে সেমিস্টারের ক্লাস শুরু হয়। সো এটা হচ্ছে মূলত মূলত টাইমলাইনটা। একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এভারেজ টাইমলাইনটা মূলত এটাই। আগে ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হতো, কিন্তু যেহেতু আমরা রিসেন্টলি খবর পেয়েছি জানুয়ারি থেকে বাংলাদেশি হাঙ্গেরিয়ান এমবেসি চালু হবে, সো আমরা আশা করব 2021 সালে শিক্ষার্থীরা অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে না ওনাদের। ওনারা আপনারা হচ্ছে খুব সহজে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং এ কাজ করে হাঙ্গেরিতে আসতে পারবেন। সো যারা স্কলারশিপে অ্যাপ্লাই করার কথা ভাবছেন, তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলুন, কারণ এখন কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন পিরিয়ড চলছে। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি এই স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং ইনশাল্লাহ সামনে এই স্কলারশিপ নিয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের এই স্কলারশিপ সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা হয়। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।